প্রকাশিত অ্যাসাইনমেন্ট কি ভুল, অর্থাৎ ভুল অ্যাসাইনমেন্ট কি শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করেছে? আসলে এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে আমি বলে নিই যে এই ভিডিওটি দয়া করে যেই দেখবেন সেই শেয়ার করে দেন, আগে শেয়ার করেন তারপর পুরো ভিডিওটা দেখেন। কারণ শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আবশ্যিক বিষয় ছাড়া, আবশ্যিক বিষয় বাদ দিয়ে গ্রুপ ভিত্তিক সবগুলো বিষয়ে অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা দুটোই হবে, আর আবশ্যিক বিষয় যেগুলো সেগুলোতে কিন্তু কিছুই হবে না। কিন্তু আবশ্যিক বিষয়েও অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, ফলে লাখ লাখ শিক্ষার্থী এই বিষয়টা বুঝতে পারছে না যে আসলে শিক্ষামন্ত্রী বললেন আবশ্যিক বিষয় অ্যাসাইনমেন্ট করতে হবে না, তাহলে কেন আবশ্যিক বিষয় অ্যাসাইনমেন্ট প্রকাশিত হলো। এ কারণেই বলছি লাখ লাখ শিক্ষার্থীর কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আগে ভিডিওটি শেয়ার করেন, সঠিক সংবাদটা যেন তারা পায় এই জন্য ভিডিওটি শেয়ার করেন। কারণ এখন পর্যন্ত আমি এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যম এই বিষয়ে কোনো নিউজ করেনি। কাজেই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এবং প্লিজ দয়া করে আগে শেয়ার করুন তারপর ভিডিওটা দেখুন। এখন আমি আসছি যে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের, শিক্ষা বোর্ড এই কাজটা করেনি, অর্থাৎ আবশ্যিক বিষয়ের বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে বলেছে। সাবজেক্টটার নাম হচ্ছে হাদিস শরীফ। হাদিস শরীফ সব মানে আবশ্যিক বিষয়, অর্থাৎ মাদ্রাসার সায়েন্সের স্টুডেন্টকেও এইটা পড়তে হয়, আবার আর্টসের স্টুডেন্টকেও এটা পড়তে হয়, হেফজুল কোরআনের স্টুডেন্টকেও এটা পড়তে হয়, মানে সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীকেই এই হাদিস শরীফ পড়তে হয়। তার মানে এটি একটি আবশ্যিক সাবজেক্ট। তাহলে কেন মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করতে বলল? তাহলে কি অ্যাসাইনমেন্ট কি ভুল করলো মাদ্রাসা শিক্ষা বোর্ড? মানে অ্যাসাইনমেন্টটা ভুল অ্যাসাইনমেন্ট কি প্রকাশিত হয়েছে? লাখ লাখ শিক্ষার্থী এই প্রশ্ন করছেন, আমার ভিডিওতে বহু কমেন্ট করেছেন। আসলে সঠিক কোনটা বিষয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড কি ভুল করেছে, এই বিষয়টা জানার জন্য এই শিক্ষার্থীদের এতগুলো কমেন্ট পড়ার পর আমি সরাসরি এই অ্যাসাইনমেন্ট যারা প্রকাশ করেছে, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, সেখানে আমি যোগাযোগ করেছি, সেখানে আমি ফোন করেছি। তারা বলেছে যে আসলে অ্যাসাইনমেন্টের পুরো বিষয়টা আসলে এনসিটিভি থেকে প্রকাশিত হয়েছে, এনসিটিভি যেভাবে বলেছে সেভাবে আমরা প্রকাশ করেছি। এনসিটিভির চেয়ারম্যানকে আমি ফোন করেছি, নারায়ণ স্যারকে, তিনি বলেছেন যে জুবায়ের তুমি এইটা ইয়েকে ফোন দাও, ওই মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারকে ফোন দিয়েছি, তিনি আমাকে সঠিক তথ্য দিয়েছেন। সঠিক তথ্যটি হচ্ছে তিনি আসলে বলেছেন যে আসলে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেই আঙ্গিকে যদি ধরি তাহলে বলতে হয় যে এটি আবশ্যিক বিষয়, কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা প্রকাশ করেছি, অ্যাসাইনমেন্ট যেটি প্রকাশিত হয়েছে সেটি সঠিক। কেন সঠিক? মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে আমরা চিন্তা করে দেখেছি যে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরে তারা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট শিক্ষক সবাইকে নিয়ে, স্টেক হোল্ডার যারা সবাইকে, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট যারা তাদেরকে নিয়ে একটি বিশেষ বৈঠক করে মাদ্রাসা শিক্ষা বোর্ড, বা এই অ্যাসাইনমেন্ট যারা প্রস্তুত করেছেন তারা। বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে যে হাদিস শরীফ এই সাবজেক্টটা যেহেতু ক্লাস এইটে নাই, সেহেতু এইটা পরবর্তীতে মূল্যায়ন করার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, অর্থাৎ পরবর্তীতে মূল্যায়ন সঠিক মূল্যায়ন নাও হতে পারে, যে কারণে অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা হওয়া দরকার। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় যুক্তি হচ্ছে তাদের যে এই হাদিস শরীফ সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা প্রত্যেকটা শিক্ষার্থীর, প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষার্থীর উচ্চ ক্লাসে, অর্থাৎ উঁচু ক্লাসে, তোমার ইন্টারমিডিয়েটে যখন যাবে, আলিম পর্যায়ে যাবে কিংবা ফাজিল পর্যায়ে যখন যাবে, তখন কিন্তু এই হাদিস শরীফটা ইম্পর্টেন্ট, এটা লাগবে। সুতরাং এইটা যদি এখন বাদ দিয়ে দেওয়া হয় আবশ্যিক বলে, তাহলে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে শিক্ষার্থীদের কল্যাণের জন্যই হাদিস শরীফ সাবজেক্টটা বা আবশ্যিক সাবজেক্ট হাদিস শরীফ হওয়া সত্ত্বেও অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। কাজেই তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করো। এবং অনেক শিক্ষার্থী আছে যে অ্যাসাইনমেন্ট আসলে কিভাবে তৈরি করতে হবে, অ্যাসাইনমেন্টে কি অফসেট পেপার ইউজ করা যাবে নাকি সাধারণ খাতাই ইউজ করা যাবে। আমি বলছি যে এটা আসলে তোমার উপর ডিপেন্ড করবে। আমার কাছে যদি পরামর্শ চাও, আমি অবশ্যই বলবো একটা ভালো খাতা, যেন ভালো খাতা অফসেট পেপারেও হতে পারে, আবার অফসেট পেপারের বাইরেও আর একটা পেপার আছে, সাধারণ পেপার, যেটা ফটোকপির পাতা যেটাকে বলে, অর্থাৎ ফটোকপির দোকানে আমরা যে ফটোকপিটা করে দেয় যে পৃষ্ঠা দিয়ে, ওই পৃষ্ঠাটাও বেটার আমার মনে হয়। যে অফসেটই লাগবে বিষয়টা তা না, তবে ওই ফটোকপির ওই পৃষ্ঠাটা আমার মনে হয় যে ভালো লাগবে ওই অ্যাসাইনমেন্টটা করার ক্ষেত্রে। ঠিক আছে, শেষ করার আগে প্রতিবারের মতো আবারও বলছি যে বেঙ্গল ডিসকভারি আমাদের নতুন ইউটিউব চ্যানেল, শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন,
থাকুন। আর এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি এগুলো নিয়ে আমি কাজ করছি। আমার মনে হয় শিক্ষার্থীদের এই চ্যানেলটা দারুণভাবে উপকৃত করবে। চ্যানেলটির লিংক ডিসক্রিপশন বক্সে আছে, আর যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখছেন তাদের জন্য এই লিংক কমেন্টে দিয়ে রেখেছি। বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন। শিক্ষামূলক আমাদের নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিসকভারি, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল।